আজকে ক্লাসে আমরা আলোচনা করব লানিনা সম্পর্কে। কেননা লানিনা সম্পর্কে অনেকেই বলতে ভুলেছে, তাই আজকে শুরু করছি লানিনা কি বা কিভাবে এটার সৃষ্টি হলো, এর ঘটনাটা ঘটলে বিশ্ব জলবায়ুতে কি প্রভাব ফেলে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। যাই হোক, দেখি আমরা লানিনা যদি আমরা কনসেপ্ট বা ধারণা একটা দেখি তাহলে কি দেখব, না এলনিনো ঠিক বিপরীত অবস্থা হলো লানিনা। এলনিনো ঠিক বিপরীত অবস্থা হলো কি লানিনা। এখন এই লানিনা কি জিনিসটা সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে কি, যে এটা যদি দক্ষিণ আমেরিকা হয় আর এটা যদি অস্ট্রেলিয়া হয় তাহলে দেখা যাচ্ছে কি যে এটা প্রশান্ত মহাসাগর, তাহলে এই প্রশান্ত মহাসাগরে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের ঠিক পূর্ব প্রান্তে মানে এই বরাবর এই কি হয় না, কয়েক বছর অন্তর শীতকালে কি হয় না অধিক শীতল এক ধরনের উত্তরমুখী সমুদ্র স্রোত প্রবাহিত হতে দেখা যায়। এর ফলে বিশ্ব জলবায়ুতে একটা বিশাল পরিবর্তন ঘটে থাকে। এই ঘটনাটাকেই আমরা বলছি কি লানিনা। কনসেপ্টটা কি, ধারণাটা কি হলো যে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে অর্থাৎ পেরু ইকুয়েডর চিলি এই উপকূলের বরাবর কয়েক বছর অন্তর শীতকালে কি হয় না এক ধরনের উত্তরমুখী সমুদ্র স্রোত প্রবাহিত হতে দেখা যায়, এবং যার ফলস্বরূপ বিশ্ব জলবায়ুতে একটা বিশাল পরিবর্তন আসে বা পরিবর্তন আনে। এই ঘটনাটাকে আমরা বলছি লানিনা। এখন এর নামকরণ কিভাবে হলো সেটা একটু আমরা দেখ, নামকরণটা কিভাবে, নামকরণ যদি আমরা দেখি বা নেম মেকিং যদি আমরা দেখি তাহলে স্প্যানিশ ওয়ার লানিনা কথার অর্থ হচ্ছে না লানিনা কথার অর্থ হচ্ছে দি লিটল গার্ল, লিটল গার্ল বা ছোট্ট মেয়ে হিসেবে তুলনা করা হয়েছে। লানিনার কথার অর্থ হচ্ছে দি লিটল গার্ল, ছোট্ট বালিকা বা ছোট্ট মেয়ের সাথে তুলনা করেছে স্প্যানিশ ভাষাভাষী অধিবাসী। আবার একে এটা ঠিক এলনিনোর বিপরীত অবস্থা বলে একে কি বলা হয় অ্যান্টি এলনিনো বলা হয়, একে কি আরেকটা নামে কি বলা হয় না অ্যান্টি এলনিনো, একে অ্যান্টি এলনিনো বলা হয় অথবা একে এল ভিওজিও বলা হয়, এল ভি আই ই জে ও এল ভিএজও বলা হয়, ঠিক আছে এল ভিএজও ও বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে লানিনা সম্পর্কে তার নামকরণ। এরপরে জানবো কি যে কাকে আমরা লানিনা বলছি, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন বা সংজ্ঞাটা কি যে লানিনা আমরা কাকে বলছি, তাহলে কাকে আমরা লানিনা বলছি সেটা একটু দেখি। তাহলে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে নিউজিল্যান্ড, সরি নিউজিল্যান্ড বলছি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই জায়গাগুলো রয়েছে। তো দেখা যায় কি যে কাকে আমরা লানিনা বলছি, যে ওয়াকার সঞ্চালনের কি হয় না ওয়াকার সঞ্চালনে বা ওয়াকার সার্কুলেশনের সক্রিয় অবস্থায় বা সতেজ অবস্থায় কি হবে না কয়েক বছর অন্তর শীতকালে অধিক শীতল মানে স্বাভাবিক অবস্থার তুলনায় অধিক শীতল এক ধরনের উত্তরমুখী সমুদ্র স্রোত পেরু ইকুয়েডর উপকূল বরাবর প্রবাহিত হতে দেখা যায়, পেরু ইকুয়েডর উপকূল বরাবর হতে দেখা যায়, যার ফলস্বরূপ কি হয় না বিশ্ব জলবায়ুতে এক ধরনের বিশাল পরিবর্তন। এটা যদি নিরক্ষরেখা হয় তাহলে কি হবে এটা দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হতে দেখা যায়। তো এই ঘটনাটাকে আমরা কি বলছি এলনিনো নামে নামাঙ্কিত করছি, এই ঘটনাটাকে আমরা দিচ্ছি। তাহলে এলনিনো কাকে বলছি আমরা,
যে ওয়াকা সঞ্চালনের সতেজ অবস্থায় ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর শীতকালে স্বাভাবিক অবস্থার তুলনায় অধিক শীতল উত্তরমুখী সৌন্দর্য পেরু ইকুয়েডর উপকূল বরাবর প্রবাহিত হতে দেখা এই ঘটনাটাকে এবং এর ফলস্বরূপ কি হয় না বিশ্বব্যাপী জলবায়ুর একটা পরিবর্তন আনে, এইটাকে আমরা কি বলছি সরি লা নিনা নামে নামাঙ্কিত করছি। লা নিনা কাকে বলছি সেটা আমরা বুঝতে পারবো। এবার হচ্ছে লা নিনার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানি। বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বরে হচ্ছে প্রকৃতি। যদি আমরা দেখি যে কি ধরনের প্রকৃতি, অর্থাৎ লা নাদা ধুলো নয়, এ হচ্ছে অধিক শীতল এক ধরনের উত্তরমুখী সৌন্দর্য। এই যে পেরু বা হাম্বোল্ট স্রোত যেটা আমরা বলছি, যেটা এই এটা অধিক শীতল স্বাভাবিক অবস্থার তুলনায় অধিক শীতল এক ধরনের উত্তরমুখী সৌন্দর্য, এটাই হচ্ছে তার প্রকৃতি। দু নম্বর যদি আমরা দেখি এ উৎপত্তিকাল যদি আমরা দেখি তাহলে উৎপত্তিকাল হচ্ছে 2 থেকে 10 বছর অন্তর। কি হবে না 2 থেকে 10 বছর অন্তর এর উৎপত্তি ঘটে। 3 নম্বরে যদি আমরা এর স্থায়িত্ব দেখি তাহলে কি দেখো না এর স্থায়িত্ব হচ্ছে কত না প্রায় সবথেকে মানে খুব কম সময় ধরে স্থায়ী হয়, প্রায় 6 মাস ধরে এর স্থায়িত্ব লাগবে 6 মাস। কিন্তু কোনো কোনো বছর এটা আবার 2 বছর পর্যন্ত হচ্ছে, কোনো কোনো বারে এটা 2 বছর পর্যন্ত তোমার স্থায়িত্ব হতে পারে। তাহলে প্রকৃতি উৎপত্তি এবং হচ্ছে কি তার স্থায়িত্ব দেখলাম, এবং এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এরপরে নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উষ্ণতা। 4 নম্বর বৈশিষ্ট্য কি দেখবো আমরা, উষ্ণতা দেখবো। এই উষ্ণতা কি হয় না স্বাভাবিকের তুলনায় এর উষ্ণতা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, মাইনাস মানে স্বাভাবিকের যে উষ্ণতা থাকে তার থেকে -4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় সমুদ্র পৃষ্ঠ জলে স্বাভাবিকের তুলনায়। যাই হোক, এই হচ্ছে আমাদের লা নিনার কতগুলো বৈশিষ্ট্য। এরপরে আমরা কি জানবো যে লা নিনা কিভাবে এটার উৎপত্তি হলো সেটা সম্পর্কে একবার আমরা জানবো। লা নিনার উৎপত্তি যদি আমরা দেখি তাহলে কি দেখো যে লা নিনা কি বলছি আমরা, লা নিনা হচ্ছে এলনিনো আর লা নিনা মিলে একটা হচ্ছে চক্র, এটা হচ্ছে একটা সাইকেল এলনিনো এবং লা নিনা ঘটে। তাহলে এই চক্রের এলনিনো ঘটে যাওয়ার পরে আবার লা নিনা আসে, মানে একটি হলে আরেকটি তারপরে আবার একটি চলে আসে, এইভাবে হচ্ছে চক্র আকারে সংগঠিত। এবার কি ঘটে না সেটা চক্রাকার সম্পন্ন হতে 2 থেকে 10 বছর সময় লাগে। যাই হোক, এলনিনো অবস্থায় কি ঘটনা ঘটে না, এলনিনো অবস্থায় সমুদ্র স্রোত উষ্ণ দক্ষিণমুখী এক ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হতে দেখা, এইবার ফলস্বরূপ এলনিনো প্রবাহকালে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে এই পূর্ব প্রান্তে অর্থাৎ পেরু ইকুয়েডর চিলি উপকূল বরাবর এই অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা অনেকটা বেশি থাকে স্বাভাবিক। কিন্তু তাহলে এই অতিরিক্ত তাপ পরবর্তী পর্যায়ে মানে এলনিনোর পরবর্তী পর্যায়ে এই অতিরিক্ত তাপ কি হবে না ক্রমশ পার্শ্ববর্তী অঞ্চলের দিকে ধাবিত হয়ে চলে যায়, এই সমস্ত অঞ্চলের দিকে ধাবিত হয়ে চলে যায় তাপ অতিরিক্ত তাপ। ফলস্বরূপ কি হবে না সাময়িকভাবে এই সমুদ্র পৃষ্ঠের এই পেরিউকেডের উপকূল বরাবর সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা সাময়িকভাবে অধিক শীতল হয়। তাহলে এইখানে যদি অধিক শীতল হয় তখন কি হবে না এইখানে স্বাভাবিকভাবে এখানে হবে অধিক উচ্চচাপ সৃষ্টি হবে, কিন্তু এর ঠিক বিপরীত পশ্চিম অবস্থায় মানে পশ্চিম দিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই এই এইরকম একটা বরাবর জায়গায় যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সমস্ত জায়গাটায় কি হবে না নিম্নচাপ সংঘটিত হবে। তাহলে এখানে অধিক উচ্চচাপ এখানে হচ্ছে কি হবে না স্বাভাবিকভাবে এখানে অধিক নিম্নচাপ সংঘটিত হতে দেখা যাবে। ফলে এখানে অধিক নিম্নচাপ আর এখানে অধিক উচ্চচাপ হলে কি হবে না দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহ অধিক শক্তিশালী, এখানে এটা যদি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু হয় এটা অধিক শক্তিশালী আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহটা খুব শক্তিশালী। এই যদি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহ অধিক শক্তিশালী হয় তাহলে কি হবে স্বাভাবিকভাবে সমুদ্র জলরাশি বা সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমগামী হবে এবং অধিক হারে, সেটা অধিক হবে কেন এর বায়ু প্রবাহ অধিক বলে তখন কি হবে না সেই বায়ু প্রবাহের কারণে সমুদ্র স্রোত অধিক হারে প্রবাহিত হতে থাকে, আর অধিক হারে যদি সমুদ্র স্রোত প্রবাহিত হতে দেখা যায় এই অবস্থায়
তখন কি হবে এখানকার জলরাশির মধ্যে একটা শূন্যতা সৃষ্টি হবে, তার অভাব পূরণ করার জন্য কি হবে না নিচ থেকে উপরের দিকে একটা প্লাঙ্কটন এবং মাছের খাদ্য সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ এক ধরনের জলরাশি ঊর্ধ্বমুখী আবর্তন হবে, কি বরাবর ঊর্ধ্বমুখী আকৈলিং হবে জল। তখন ঊর্ধ্বমুখী আকৈলিং হওয়ার ফলস্বরূপ কি হবে না এখানে যখনই ঊর্ধ্বমুখী আবর্তন ঘটবে জলে, তখন স্বাভাবিকভাবে এখানে উত্তরমুখী সমুদ্র স্রোতের প্রবাহ বৃদ্ধি পাবে, ফলে স্বাভাবিকের তুলনায় কি হচ্ছে না অধিক হারে উত্তরমুখী শীতল স্রোত প্রবাহিত হচ্ছে পেরু হাম্বল স্রোত, এবং ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দিকে অধিক হারে জলরাশি সমুদ্র স্রোত প্রবাহিত হবে। এই ঘটনাটাকে আমরা বলছি লা নিনা নামে, লা নিনার উৎপত্তি হিসেবে চিহ্নিত হচ্ছে। একে আবার কোল্ড এনসো বলা হয় থাকে, কোল্ড এনসো বলা হয় থাকে এই কারণে, কারণ যেহেতু এই এলিনোর পরে আসছে আবার শীতলতার কারণে একে হচ্ছে কোল্ড এনসো বলা হয় থাকে। এই হচ্ছে তার কি না উৎপত্তি হচ্ছে লা নিনা। তার লা নিনার উৎপত্তিটা কি আরেকবার যদি সংক্ষেপে দেখি যে কি হবে, যে এলিনো এবং লা নিনা হচ্ছে একটা চক্রাকার সম্পর্ক, একটা হলে আরেকটা আসবে, সেই আসার কারণে কি হবে না ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে যে এলিনোর সময় যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় সেই কারণে সমুদ্র জলের উষ্ণতা অধিক হবে, কিন্তু এলিনোর পরবর্তী পর্যায়ে এই উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের দিকে ধাবিত হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে এখানে শীতল হয়, শীতল হওয়ার কারণে এখানে অধিক উচ্চচাপ সৃষ্টি হবে। আর ঠিক তৎসংলগ্ন অর্থাৎ ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে এখানে কি সৃষ্টি হবে না অধিক নিম্নচাপ সৃষ্টি হবে, যার কারণে বাণিজ্যবাহী বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সেই আয়ন বায়ু কি হবে অধিক শক্তিশালী হলে পরে সমুদ্র স্রোত কি হবে না পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে ধাবিত, এই ধাবিত হওয়ার কারণে পেরু ইকুয়েডর উপকূল বরাবর জলে ঊর্ধ্বমুখী আবর্তন সৃষ্টি হবে অধিক, ফলস্বরূপ কি হবে না এই এই এলাকার বরাবর কি হবে না অধিক আবর্তন সৃষ্টি হলে উত্তরমুখী সমুদ্র স্রোত অধিকারে প্রবাহিত হবে, যার কারণে কি হবে না সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে অধিকারে ধাবিত, এই স্বাভাবিক অবস্থার তুলনায় অধিক অতি শীতল জল জলের প্রবাহ বা সমুদ্র স্রোতের প্রবাহ আমরা লা নিনা উৎপত্তি হিসেবে চিহ্নিত করছি। এবার আমরা কি দেখব যে লা নিনার কতগুলো প্রভাব দেখা যায়, সেই প্রভাবগুলো আমরা দেখব, অর্থাৎ কি কি প্রভাব বিস্তার করে লা নিনা। তাহলে লা নিনার প্রভাবটা কি সেটা একটু আমরা দেখি, যে এটা যদি অস্ট্রেলিয়া হয়, নিউজিল্যান্ড হয়, আর এটা যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি হয়, এই সমস্ত জায়গায় এখানে নিম্নচাপ সংঘটিত হয় আর এখানে উচ্চচাপ, তো বিশ্বব্যাপী জলবায়ুর একটা বিশাল প্রভাব সৃষ্টি করে। এক নম্বর যদি আমরা দেখি তাহলে জলবায়ুর পরিবর্তন, তাহলে জলবায়ুর পরিবর্তন কী হবে, জলবায়ুর পরিবর্তন কী কী জলবায়ুর পরিবর্তন ঘটে এই লা নিনার প্রভাবে সেটা আমরা একটু দেখব। সেটা কি না এটা যদি হচ্ছে নিরক্ষরেখা হচ্ছে, আর এটা যদি এখানে যদি উচ্চচাপ সংঘটিত হয় আর এখানে যদি নিম্নচাপ সংঘটিত হয়, তাহলে লা নিনার প্রভাবে কি হবে না বিশ্বব্যাপী একটা জলবায়ু পরিবর্তন হবে। ফার্স্ট অফ অল যে পরিবর্তনটা দেখা যাবে সেটা হচ্ছে কি না খরা, এক নম্বর যেটা দেখা যাবে সেটা হচ্ছে খরা দেখা যাবে। এই খরাটা কেন সৃষ্টি হয় সেটা আমরা দেখি না, লা নিনার সময় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে অর্থাৎ পেরিফেরাল চিলি উপকূল বরাবর সংলগ্ন অধিক উচ্চচাপ সংঘটিত হয়, এখানে অধিক উচ্চচাপ সংঘটিত হবে, এই অধিক উচ্চচাপ সংঘটিত হলে পরে এখানে কি হবে শুষ্কতা সৃষ্টি হবে, বৃষ্টিহীনতা হবে, অনাবৃষ্টি দেখা যাবে, যার ফলস্বরূপ এখানে পেরি ইকুয়েডর চিলি এই সমস্ত অঞ্চলে অধিক শুষ্কতা তথা খরার সৃষ্টি ঘটবে, এটা হচ্ছে লা নিনার ফলে ঘটে, যার কারণে পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা, চিলির আটাকামা মরুভূমি এখানে সৃষ্টি হয়েছে, এখানে খুব কম পরিমাণে হচ্ছে বৃষ্টিপাত সংঘটিত হয়, তো খরা সংঘটিত হবে। 2 নম্বর যে পরিবর্তন সেটা দেখা যাবে কি না 2 নম্বর হচ্ছে বন্যা সংঘটিত হবে, বন্যা কিভাবে সংঘটিত হয় না যখন লা নিনা চলে তখন কি হবে লা নিনার ঘটনার সময় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অধিক হারে নিম্নচাপ সংঘটিত হবে, স্বাভাবিকভাবে যে নিম্নচাপ সৃষ্টি হয় তার তুলনায় অনেক বেশি হারে নিম্নচাপ সংঘটিত হবে, আর পূর্ব প্রান্তে অধিক হারে উচ্চচাপ সংঘটিত হবে, তাই এখানে অধিক নিম্নচাপ সংঘটিত হলে পরে
এই ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সংলগ্ন অঞ্চলে কি হবে, অধিক নিম্নচাপের কারণে উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু উর্ধ্ব আকাশে উঠবে, দিয়ে এখানে কি সৃষ্টি হবে না, যে এই উর্ধ্ব আকাশে উঠবে, সেই উর্ধ্ব আকাশে উঠলে পরে এই নিম্নচাপ সংগঠিত হলে উর্ধ্ব আকাশে উঠবে, ফলে এখানে হচ্ছে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে পরে কি হবে না, বৃষ্টি রূপে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি সংগঠিত হবে। ফলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া উত্তর পূর্ব অস্ট্রেলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি সংগঠিত হয়, এবং কি হয় না কমনায় এখানকার বাতাস এদিকে যাবে আর এদিকে বাতাস নিম্নগামী হবে, ফলে এখানে উচ্চচাপ অধোগামী হলে পরে, আর এখানে উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠছে হালকা বায়ু। তো যাই হোক, এই ঘটনা এর ফলে কি হবে না, এই ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এই সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে তোমার বন্যা দেখা দেবে। ভারতেও বন্যা হয়েছিল 2011 সালে, সেটা আমরা পরে আসছি। তাহলে খরা হলো, বন্যা হলো, এরপরে যে বিশ্ব জলবায়ুর আরেকটা যে পরিবর্তন সৃষ্টি করে সেটা হচ্ছে কি না, ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রকোপ সৃষ্টি করে, ঘূর্ণিঝড়ের প্রকোপটা কি না, যখনই এই সংলগ্ন অঞ্চলে অধিক নিম্নচাপ হবে লালিনা অঞ্চলে, তখন কি হয় না, এখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়, ফলস্বরূপে পার্শ্ববর্তী অঞ্চলে এই জলের উষ্ণতা অধিক কমে যাওয়ার কারণে, উষ্ণতা অধিক বেড়ে যাওয়ার কারণে, সরি কমে কমবে না, জলপৃষ্ঠের উষ্ণতা, সমুদ্রের জলপৃষ্ঠের উষ্ণতা অধিক বেড়ে যাওয়ার কারণে এই সংলগ্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রকোপতা, অর্থাৎ টাইফুন, উইলি উইলি, বাগুই, এই সমস্ত যে ঘূর্ণিঝড়গুলো এগুলো প্রকোপতা অনেক বেড়ে যায়, সাইক্লোন এই জাতীয় ঘূর্ণিঝড়গুলো প্রকোপতা বেড়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে এই তাহলে লানিনার প্রভাবে জলবায়ুর উপর যে পরিবর্তনগুলো দেখা যায় সেটা হচ্ছে, তাহলে আমরা দেখলাম কি খরা, দুই হচ্ছে বন্যা, তিন হচ্ছে ঘূর্ণিঝড়। জানো এবার এর পরে দেখো মেন যে 2 নম্বর প্রভাব সেটা হচ্ছে ভারতের মৌসুমি বায়ুর উপর প্রভাব। 2 নম্বর কি দেখবো না, ভারতের মৌসুমি বায়ুর উপর, মৌসুমি বায়ুর উপর প্রভাব এটা কি না, দেখো ভারতের মৌসুমি বায়ুর উপর যদি প্রভাবটা দেখি আমরা কি হবে না, যে সমস্ত বছরে এল লানিনা সংঘটিত হয় সেই সমস্ত বছরগুলোতে কি হবে না, ক্রান্তীয় বসন্ত এবং সেই পূর্ব প্রান্তে অর্থাৎ পেরু ইকুয়েডর চিলি উপকূল বরাবর অধিক উচ্চচাপ সংঘটিত হয়, এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলে কিছু পরিমাণে অধিক নিম্নচাপ সংঘটিত হবে, এবং ঠিক ভারত মহাসাগর মানে এই অঞ্চলেও অধিক উচ্চচাপ সংঘটিত হবে, এখানেও অধিক উচ্চচাপ সংঘটিত হবে। তাহলে এই উচ্চচাপ সংঘটিত হলে পরে কি হবে না, এখানকার বায়ু অধিক হারে কি হবে না, ভারতবর্ষে এখানে যদি ভারতবর্ষ অবস্থান করে, ভারতবর্ষ থাকে, তাহলে কি হবে না, এখানকার বায়ু অধিক হারে প্রবাহিত হতে দেখা যাবে না, উচ্চচাপ হলে ভারতবর্ষে নিম্নচাপ অঞ্চলে মৌসুমি বায়ু প্রবাহের উপর একটা প্রভাব বিস্তার করবে, কি হবে না, জেড বায়ু অর্থাৎ এই এটা যদি ওয়াকার সঞ্চালনের সক্রিয় অবস্থায়, এই যদি এখানে উচ্চচাপ হয় অর্থাৎ পেরু ইকুয়েডর উপকূল বরাবর যদি উচ্চচাপ, এখানে নিম্নচাপ সংঘটিত হয়, তাহলে কি হবে না, পূর্বমুখী যে পূবালী জেড বায়ু সেটা প্রবাহিত হতে দেখা যাবে, আর পূবালী জেড বায়ু প্রবাহিত হয়ে যাওয়া মানে তখন কি হবে না, মৌসুমী বায়ু প্রবাহকে ভারতবর্ষে প্রবেশের ক্ষেত্রে একটা কি করে অতিরিক্ত সংযোজক করে বা সহযোগিতা করে, যার ফলস্বরূপ কি হবে না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে অথবা সময়ে ঠিক সময়ে আসার আসে বা এলে পরে কি হবে না, ভারতবর্ষের মতন দেশগুলোতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প নিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তথা বন্যা পর্যন্ত সংঘটিত হতে পারে। তাই যে সমস্ত বছরে লালিনা সংঘটিত হয় সেই সমস্ত বছরগুলোতে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ভারতবর্ষ তথা বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে ঘটে। এমনকি উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে 2011 সালে ভারতবর্ষে লালিনার কারণে মৌসুমী বায়ু দ্বারা প্রচুর পরিমাণে বন্যা সৃষ্টি হয়েছে। তাই এই হচ্ছে আমাদের কি না, ভারতের মৌসুমী বায়ুর উপর প্রভাব। এরপরে নেক্সট যে প্রভাবটা দেখবো সেটা হচ্ছে কি না, সমুদ্র স্রোত, সমুদ্র জল ও সমুদ্র স্রোতের উপর প্রভাব। এরপরে যে প্রভাবটা আমরা দেখবো সেটা কি, যে 3 নম্বর যে পয়েন্টটা আমরা দেখবো, 3 নম্বর প্রভাব সেটা হচ্ছে সমুদ্র জল ও সমুদ্র স্রোতের উপর, সমুদ্র স্রোতের উপর প্রভাব।
এটা একটু কি দেখে নিয়ে আমরা যে সমুদ্র জল ও সমুদ্র স্রোত কি যে সমস্ত বছরগুলোতে সরি লালিনা সংঘটিত হবে সেই সমস্ত বছরগুলোতে কি হয় না এইখানে অতিরিক্ত সমুদ্র জলের ঊর্ধ্বমুখী আবর্তন ঘটে ফলে উত্তরমুখী শীতল অধিক শীতল স্রোত প্রবাহিত হবে অধিক শীতল স্রোত প্রবাহিত হবে দুই নম্বরে যেটা আমরা দেখব যে এর প্রভাবটা দুই নম্বরে কি না এই সমুদ্র জলপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় -4 ডিগ্রি আরো 4 ডিগ্রি সেলসিয়াস কমে যায় মানে স্বাভাবিকের তুলনায় কত হবে না 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে এবং কি না জলে এই সামুদ্রিক জলে অধিক হারে স্বাভাবিক অবস্থায় যে হারে প্রবাহিত হওয়ার কথা ছিল এই লালিনা অবস্থায় অধিক হারে সমুদ্র জল জলরাশি কি হবে না পূর্ব থেকে পশ্চিম দিকে ধাবিত হতে চেষ্টা করবে বা প্রবাহিত হতে এই হচ্ছে সমুদ্র জল ও সমুদ্র স্রোতের উপর লালিনা নেক্সট হচ্ছে কি না 4 নম্বরে যেটা আমরা দেখবো সেটা কি না 4 নম্বরে হচ্ছে জীবজগতের উপর প্রভাব জীবজগতের প্রভাবটা কি না যে সমস্ত লালিনা সংঘটিত হয় সেই সমস্ত বছরগুলিতে প্লাঙ্কটন এবং প্রোটিন জাতীয় প্রোটিন সমৃদ্ধ জলে ঊর্ধ্বমুখী আবর্ত ফলস্বরূপ এই আবর্ত ঘটলে পরে কি হবে না মাছের খাদ্য অর্থাৎ জুপ্লাঙ্কটনের খাদ্য বা মাছের খাদ্য হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন এইগুলোর প্রচুর পরিমাণে সমাগম করতে বা প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী আবর্তন ফলে সমৃদ্ধ হবে যে কারণে হচ্ছে কি হয় না এইখানে প্রচুর পরিমাণে মাছের সমাগম ঘটবে শেহালি বা হ্যাডক তা হেরিং ম্যাকারেল এই সমস্ত জাতীয় মাছগুলো প্রচুর পরিমাণে এখানে সমাগম সৃষ্টি হয় এছাড়া কি না যে সমস্ত বছরগুলোতে মানে এই অধিক শীতলতার জন্য সামুদ্রিক কীটপতঙ্গ জলজ প্রাণী উদ্ভিদের সমৃদ্ধি ঘটে এবং জীব বৈচিত্র্য বৃদ্ধি এখানে কি হবে না এখানে সামুদ্রিক কীটপতঙ্গ যে সময় অধিক শীতলতার কারণে এখানে সামুদ্রিক যে কীটপতঙ্গ এবং হচ্ছে সামুদ্রিক যে প্রাণী বা উদ্ভিদ এদের সমাগম ঘটবে এবং জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে এই সমস্ত অঞ্চলে জীব জগতের প্রভাব আমরা দেখলাম এরপরে কি দেখো যে হিমশৈলী 5 নম্বর যে আমরা প্রভাবটা দেখবো কি না হিমশৈলীর উপর প্রভাব তাহলে সেক্ষেত্রে কি হবে না লালিনা অবস্থাকালীন অধিক শীতলতার জন্য কি হবে না এই বরাবর প্রচুর পরিমাণে হিমশৈলীর আগমন তাহলে এই হচ্ছে আমাদের লালিনা সম্পর্কে ধারণা আছে তাহলে লালিনা সম্পর্কে আমরা কি জানলাম আজকে যে কনসেপ্ট কি কাকে আমরা লালিনা বলছি কিভাবে তার নামকরণ হলো কাকে আমরা লালিনা বলি বা সংজ্ঞা কি তার উৎপত্তি কিভাবে হয়েছিল এবং তার কি কি প্রভাব বিস্তার করে সেগুলো সম্পর্কে আমরা